বাজছে ঘড়ির কাঁটা 1:10, আর এদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে নিশ্চিন্তে, জানে মা আছে। সো গাইস, এখন বাজে 1:10, তোমাদেরকে দেখালাম। আর আমি এখন কি করছি দেখো, এখনো পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ ওইটা তো কমপ্লিট হয়ে গেছে, ওই যে ওখানে রাখা আছে। হট করে ডায়েরি খুলে দেখি যে আরও 5খানা ফুল আলাদা করে বানাতে হবে, মানে একটা স্ট্যান্ডের সাথে ওরকম ফ্লাওয়ার বানাতে হবে, ফ্লাওয়ার ভাসের সাথে ফ্লাওয়ার বানাতে হবে, আরও 5টা ফুল সাথে স্টিক দিয়ে, মানে 5টা স্টিক 5টা ফুল। ওটা আমি যখন ছেলে ঘুমোতে এসছে তখন দেখেছি, দেন মাথা গেছে চড়ক গাছ হয়ে এতক্ষণ ধরে বানিয়ে বানিয়ে। ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, শুকো দিয়েছি ওইখানে, মানে আঠাদি লাগিয়েছি আর কি কাটিং করে। আর এখানে গ্রিন পেপার নেই বলে এত প্রবলেম পড়েছে, এখন ওয়াটার কালার দিয়ে প্রত্যেকটা স্টিককে কালার করেছি। এখন শুকোবে, দেন ওটাকে লাগাবো, তারপরে ঘুমাবো। জানি না কখন ঘুমাবো, কখন উঠবো, আবার সকালে উঠলে স্কুল, এটা কালকে সাবমিট করতে হবে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু। যখন শেয়ার করি 1:10, 1:15 বেজে গেলো, মানে 1:15 বাজতে চললো, জানি না কখন ঘুমোবো। আর ভাল লাগছে না, এটা যতক্ষণ না শুকোচ্ছে ঘুমাতেও পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু ওঠার পরে অনেকগুলো কাজ, অনেকগুলো না অল্প কিছু কাজকর্ম হয়ে গেছে। সেটা হচ্ছে ভাত বসানো, ফ্রেশ তো অবশ্যই হয়েছি, ফ্রেশ না হলে ধর হয় না। ফ্রেশ হওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বেগুন আর কী বলে তাই এটা ভুলে যাচ্ছি, দেখো এখানে রয়েছে আটা, মানে আটা আটা মাখা ছিল রাত্রে, সেটা বের করে রেখেছি। তো এটা তো ছিলে ছিল টিফিন বানাবো। তো চা মানে কালকে থেকে না একদম ঘুমোতে পারিনি, একদম ঘুমোতে পারিনি। ছেলের স্কুলে কোনো কাজ থাকলে যেটা হয় আর কি। এখানে দেখো ফাইনালি এটা কমপ্লিট করতে পেরেছি, এই যে ফ্লাওয়ারগুলো। আর ওটা তো ফ্লাওয়ার ভাসটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আগের ভিডিওতে, আর এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো বানিয়েছি। মানে অল্পটুকু সময়ের মধ্যে এতটা তো পসিবল নয় করা, কারণ এগুলো হচ্ছে সূক্ষ্ম জিনিস, হাতের কাজ হচ্ছে সূক্ষ্ম জিনিস, সেটাকে একদমই মানে তাড়াতাড়ি করে করলে কিছুই হবে না, মানে ভালো করে হচ্ছে না। তো কী করবো, সেটা ছোট্ট খাটের মধ্যে যদি এটা হয় তাহলে এরকমই একটা বানাতে হবে। তো এটা বানিয়ে ফাইনালি কাল রাত্রে শুয়েছি, তখন বাজছে 1:45, 1:45 সময় শুয়ে আবার যদি 5:30, 5:45 উঠতে হয় তাহলে কিছু বলার নেই। তাও আজকে 6:15 মতো হয়ে গেছে, তো কিছু করার নেই। তো চলো কালকে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আর রাত্রে। তো চলো 1 কাপ চা দিয়ে সকালটা শুরু করি। প্রচন্ড মাথা ব্যথা করছে, এখন ভাবছি লেবু জল খাবো, কিন্তু ওটা হবে না, কারণ লেবু জল খেলে চলবে না, এখন চা খেতেই হবে। এত পরিমাণে মাথা ব্যথা করছে, স্কুল যদি আজকে না থাকতো বা এক্সাম না থাকতো আমি বলতাম যেতে হবে না, মাথা এত যন্ত্রণা করছে। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক, তোমরা আশা করি সারাদিন পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখেছো কিন্তু উঠতে পারে না, এই যে বসলো রাজা সাহেব। এবার না আমাদের রাজা সাহেব, ও তোমার ফ্ল্যাশে অসুবিধা হচ্ছে, ঠিক আছে টাটা। ফ্র্যাঙ্কিস একমাত্র দেওয়ার বলে কথা, ফ্র্যাঙ্কিস না দিলে হয় বলো? আর বল, 7টা বেজে গেছে, এই ব্রেক মানে ছেলে টিফিন করছে, আর এখানে জামা কাপড় আর আমি গুছিয়ে গুছিয়ে শেষ করতে পারলাম না।
এবার বিছানা গোছাবো নিচের ঘরের, তারপরে ঘর ঝাড় দেবো। তো চলো আগে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা করতে গেল। প্রতিদিন ঘর ঝাড় দেওয়া ঘর গোছাই দেখায়, তো আজকে ভাবলাম এগুলো একটু স্কিপ করে যাই। তো চলো আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, ঘর বিছানা বিছানা গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এদিকে বেগুন ভাজা মোটামুটি রেডি। এ বাবা, ও তোর ফ্লাওয়ার বাস আমি রেডি করে দিয়েছি, 5 ফ্লাওয়ার উইথ 5 স্টিক। এইদিকে তাকা, সারা রাত জেগে বানিয়েছি, আর তুই নাক ডাকছিস সেটারও ভিডিও বানিয়েছি। আর চিৎকার করে না বাবা, ঘুমের ঘরে কেউ চিৎকার করে? দেখাবো, নিচে রেখে এসেছি বাবা, ওপরে রাখিনি তো। আসো শোয়া সাতটা বেজে গেছে, চলো সারপ্রাইজ, চলো লালু পুচু টুচকুটকুটু। ঘুম হয়েছো বাবা? চলো ওঠো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। খালু পর্যন্ত রোদ ওঠেনি, ওই যে পায়রাগুলো কি সুন্দর চাল খাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো পায়রাগুলো চাল খাচ্ছে, চাল দিল বাবা, চাল খাচ্ছে, ওই দেখো কি সুন্দর চাল খাচ্ছে, ওই দেখো ওই দেখো। রাস্তাটা একবার তোমরা দেখো সারা রাতে কি করেছি, সারা রাত জেগে লাস্টে এই বড়টা বের করেছি, এখান থেকে সব কালার নিয়েছি। চলো, 2000 years later, অনেকক্ষণ পর আবারও চলে এলাম তোমাদের সামনে। মাঝখানে কিছুটা ব্রেক নিয়ে নিয়েছিলাম, ব্রেক বলতে ছেলেকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে সেই সময়টার ক্যামেরা সেট করে নিয়ে তোমাদেরকে দুধ মাঝে মাঝে শেয়ার করি। তো আজকে ভাবলাম কিছু কিছু জিনিস শেয়ার করবো, আবার কিছু কিছু জিনিস শেয়ার করবো না। তো আজকে 8:30 পরেই কিন্তু আমি 1 কাপ চা খেয়ে সাথে সাথে আজকে বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি। তোমাদেরকে আজকে আমি সকালেই বলেছি সেই সব কাজকর্ম আজকে তোমার সাথে শেয়ার করবো না, সেই কারণে ঝটপট করে ঘর ঝাড় দিয়ে মুছে একদম পয় পরিষ্কার করে ফেলেছি। তারপরে দেখো চলে এসেছি ছাদে, বিছানা গোছাবার সময়ই যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা গায়ে দিই আর সেটাকে আর এক্সট্রা করে গোছাইনি, সেগুলোকে ভাঁজ করে আমি ছাদে এসে গাড়ির ওপর রেখে দিয়েছিলাম। একটা ছোটো গাড়ি আছে, সেই গাড়িটার ওপর রাখা ছিল। তারপরে আমি ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছি, তারপরে ছাদে এসেছি। ছাদে এসে যে ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়েছি, সাথে আজকে বালিশগুলোও দিয়েছি। বালিশগুলোর জন্য কিন্তু দেখবে ঘাড়ে অনেক সময় ব্যথা করে, তো ঘাড়ে ব্যথা করলে বলা হয় যে রৌদ্রে বালিশটা রাখলে নাকি গরম গরম বালিশ দিলে অনেক সময় কমে যায় ব্যথা। তো সেই কারণে ভাবলাম যে ঘাড়ে ব্যথা কদিন ধরে ছেলে বলছে, তো সেই কারণেই লেপগুলো সাথে সাথে বালিশগুলো কিন্তু আজকে রোদে দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট যেহেতু সকালবেলা বানানো হয়নি সেই কারণে এখন বানাচ্ছি। আর এখানে দেখো সবজি সব মা কেটে দিয়ে স্নান করতে গেছে, সব সবজি না একসাথে কাটে কেটে একদম ঘ্যাটা চচ্চড়ি হয়ে গেছে, সব আলাদা আলাদা করে বেছে নিতে হচ্ছে। এর মধ্যে অনেকটা সবজি ছিল, তো আমি বিনস গাজর ক্যাপসিকাম আর ফুলকপি কিছুটা তুলে নিয়েছি, সেটা হচ্ছে চাউমিন করবো, ভেজ চাউমিন। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তার মধ্যে বজরংবলীর মা পুজো করছে, সেই কারণে নিরামিষই বানাবো। আর যখন এইরকম টাইপের ভেজিটেবলস পড়ে যায় তখন কিন্তু আর মনে হয় না যে এক্সট্রা করে পেঁয়াজ রসুন পেঁয়াজ ডিম কিছুই দিই, রসুন তো নয় পেঁয়াজ আর ডিম দিই। তো নিরামিষ করলে কিন্তু বেশি ভালো লাগে, সবজিগুলো মুখে পড়লে দারুণ লাগে। শীতকালে একদম টাটকা সবজি দিয়ে চাউমিন বলো ঝাল সুজি বলো খুব ভালো লাগে খেতে। কিন্তু এদিকে ফুলকপি আলু বিনস গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে চাউমিন তো বানাবোই, তো চাউমিনের জন্য ভাজাগুলো বসিয়ে দিয়েছি। তো বললাম ফ্রি টাইমটায় বসে আছে কেন? আর এখানে দেখো বাসনের তাকটা না দুদিন ধরে ভাবছি মুজবো মুজবো, যেহেতু আমার একদম গ্যাসের টেবিলের পাশে সেই কারণে না তেল মানে তেল চিটচিটাটা একটু বেশি হয়। প্রত্যেক দিনই মুছে বাসন রাখি, কিন্তু যেসব জায়গাগুলোতে বাসনটা থেকেই যায় সেগুলো তো আর মোছা হয় না, সেই কারণে আজকে একটু ভালো করে ক্লিন করে দিলাম। আর এরকম যদি ক্লিন না করা হয় না ছোট্টখাট্টো জিনিসগুলো কিন্তু বেশি যখন নোংরা হয়ে যায় ভীষণ খাটালি হয়ে যায়। এগুলো আমি আগে খুবই মানে এই কাজগুলো না একদম মাসে করতাম, 2 মাস পর পর করতাম, এরকম করতাম, মানে যখন ইচ্ছা হতো তখন করতাম, কিন্তু এখন কিন্তু প্রায় দিনই এগুলো মুছে মুছে রাখি যাতে এক্সট্রা করে আমাকে খাটালি না খাটতে হয়। এদিকে দেখো আমি কিন্তু চাউমিনটা বানাচ্ছি সাথে এই কাজগুলোও করে নিচ্ছি। ফাইনালি তোমাদেরকে ভেজ চাউমিনের লুকটা একটু দেখিয়ে দিই, ভীষণ টেস্টি হয়েছিল খেতে আজকে। এখানে দেখো সবজি এনে নিয়েছে সকাল সকাল, আর সকালে রয়ে ছিল ঘরে, এখানে ধনে পাতাও ছিল, তারপরে টমেটো ছিল তাও নিয়ে এসছে, আর এখানে লাল শাক, এটা হচ্ছে মেথি শাক, মেথি শাকের পরোটা ভীষণ ভালো লাগে খেতে, তো আজকে রাত্রে ভাবছি বানাবো। আর এখানে গাজর, এই যে আদা রসুন আর লঙ্কা, একটা এরকম প্লাস্টিকে এর কাঁচা কলাটা দেয় না কে দিয়েছে, এই যে আলু পেঁয়াজ, চলো এগুলোকে এবার গুটিয়ে নিই।
ঘড়ির কাঁটায় বাজছে 10টা আর ব্রেকফাস্ট করার কিন্তু অ্যাকুরেট টাইম 9টা থেকে 9:30 বা 9:30 থেকে 10টা, এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম। বলতে পারো 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হয়। তো আর আমি এই জিনিসটাই মেনটেন করি, তোমরা নোটিস করবে আমি কিন্তু ঠিক 9:30 থেকে 10টার মধ্যেই ব্রেকফাস্ট করি। তো ভাবলাম সবজিটা পরে তুলবো, তার আগে আমি ব্রেকফাস্ট করে নিই। আর চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো এমনই একটা জিনিস যেগুলো গরম গরম খেতে হয়, গরম গরম না খেলে শরীরটাও খারাপ করে, সেটা ফ্যাটে পরিণত হয়। তো সেই কারণে ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো সবই হচ্ছে ময়দার, সেগুলো যত ঠান্ডা হবে তত ফ্যাটে পরিণত হয়। তো সেই কারণে ভাবলাম আগে খেয়ে নিই সবজিগুলো, যতক্ষণ রাখা থাক তারপরে সেগুলো তুলবো। তো এখানে দেখো বাস্কেটের মধ্যে সব সবজিগুলো তুলে নিচ্ছি। আর কি বলতো, বেগুন, গাজর আর ফুলকপিগুলো রাখছি। আর ফুলকপি যেহেতু কালকে আনা হয়েছে সেই কারণে আজকে আর ফুলকপি আনা হয়নি। আর টমেটোর জন্য সব আলাদা আলাদা করে রেখেছি, মানে টমেটোর জন্য আলাদা একটা ঝুড়ি রেখেছি, কারণ কি টমেটো বাস্কেটের মধ্যে রাখলে না সেগুলো চাপা লেগে লেগে না টমেটোগুলো আস্তে আস্তে পচে যায়। আর এখানে দেখো ধনে পাতাগুলো আমি এরকম একটা ছোট্ট গ্লাসের মধ্যে হালকা একটু জল দিচ্ছি, যাতে গোড়াগুলো ভিজে থাকে। এভাবে ধনে পাতাগুলো অনেকক্ষণ মানে অনেকদিন পর্যন্ত জ্যান্ত থাকে আর কি, মানে একদম শুকিয়ে যায় না, পাতাগুলো হলুদ হয়ে যায় না, এরকমভাবেই আমি ধনে পাতা রাখি, কিন্তু ঠিকঠাকই থাকে। আর এখানে আলু পেঁয়াজও এনেছি, আজকে একদমই আলু বাড়ন্ত হয়ে গেছিলো ঘরে, তখন আলু পেঁয়াজের মতো পেঁয়াজগুলো আগের কিছুটা পেঁয়াজ ছিল সেটাকে আমি সরিয়ে রেখেছি, সরিয়ে মানে একদম রান্নাঘরের মধ্যে 4-5টা পেঁয়াজ ছিল সেটাকে রেখেছি। আর এখানে আলু পেঁয়াজ একদম আলাদা আলাদা করে রেখে দিলাম, মিক্স হয়ে গেলে না খুঁজতে ভীষণ অসুবিধা হয়। আর ফ্রিজটায় কালকে রেখেছিলাম চিকেন, তো চিকেন এনে রাখা ছিল, তো সেটার দাগ লেগে গেছিলো, তো সেখানে হলে একটু ক্লিন করে নিই, হালকা একটু মুছে দিলাম। আর যেখানে বাস্কেটটা রাখা হয় দেখবে ওখানটা একটু কিন্তু নোংরা পড়েই যায়, তো সেই জায়গাটা ভালো করে মুছে তারপরে কিন্তু ফ্রিজে আমি শাকসবজিগুলো স্টোর করলাম। আর এখানে ডিম রাখা রয়েছে, আরও বিনস, মটরশুঁটি সব রাখা রয়েছে, সেগুলো আগের দিন আনা হয়েছিল, তোমরা দেখেছিলে সানডের ব্লগে। আর এখানে যে ব্রেকফাস্টের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, চায়ের বাসন সেগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি, কারণ এখন রান্না করব, আরও বাসন কিছুটা জমবে, মানে জমতে জমতে না এক বেশি হয়ে যায়, তো ভাবলাম আগে একটু একটু করে ধুয়ে নিই। আজ তোমাদেরকে বললাম আমি সবজি দিয়ে ডাল করব, সব রকম সবজি দিয়ে ডাল, শুধু ক্যাপসিকামটার মধ্যে দিচ্ছি না। তো এখানে দেখো 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা, তো অনেকে আবার জিরে ফোড়ন দেয়, তো আমি 5 ফোড়নই দিয়েছি। আর সব সবজিগুলো না হালকা একটু যদি ফ্রাই করে নেওয়া যায়, মানে একদম লাল যাতে না হয়, মানে হালকা একটা যে সবজির কাঁচা গন্ধটা ওটা জাস্ট ফ্রাই করে নিলে কিন্তু বেশি টেস্ট হয় খেতে ডালটা। অনেকে দেখেছি সবজিটা সেদ্ধ করে দেয় ডালের সাথে এরকম করে, কিন্তু আমি এরকম করে সেদ্ধ করি না, আগে করতাম, কিন্তু আস্তে আস্তে বলে না এক্সপিরিয়েন্সটা মানুষের বাড়ে, তো ওরকম করেই আর কি শিখেছি আমি আস্তে আস্তে সব কিছু। তো একটু হালকা ভেজে নিয়ে তারপর ডালটা ইন্ডাকশানে সেদ্ধ হচ্ছিল, ডালটা দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ হালকা দিয়েই কিন্তু আমি ভাজাটা করেছিলাম। আর এই ডালটাতে একটু মিষ্টি দিলাম, আর আমি প্রত্যেকটা রান্নাতে একটু মিষ্টি পছন্দ করি, মানে আমাদের বাড়িতে সবাই আর কি এভাবেই রান্না করে। তো ফাইনালি দেখো ডালটার কালারটা অসাধারণ রয়েছে। একটু অন্যরকম করে করছি, প্রত্যেকদিন সেদ্ধ করে নিই, আর আজকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, একদম শীতকালে টাটকা বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর এখানে আজকে হালকা পাতলা রান্না করেছি বলে গ্যাস অতটা নোংরা হয়নি, গ্যাসটা একদম ক্লিন আছে। আর আজকে রান্না বান্না ডাল ভাত বাঁধাকপির তরকারি, এর থেকে বেশি কিছু করবো না। তো চলো, এখন অনেকটাই হাতে সময় আছে, আর বাঁধাকপি হতেও সময় লাগবে, দ্রুত সেদ্ধ করে নিয়ে। তো ভাবলাম একটু কালকের ভিডিওটা এডিটিং করে নিই। এখন কটা বাজে দেখি, 11:45 বাজেনি, তো চলো একটু সময় হাতে যখন আছে তখন একটু ভিডিওটা এডিটিং করে নিই। আর এই মুহূর্তে যে কাজ, হঠাৎ ভিডিও এডিট করতে করতে মনে পড়ে গেল ছেলের স্কুলের জুতোটা ধোয়া হয়নি, হোয়াইট ইউনিফর্ম তো ধুয়ে রেখেছিলাম কিন্তু জুতোটা না ধুতে ভুলে গেছিলাম সেদিনকেও, তো আজকেও মনে পড়লো। আর আজকেই একমাত্র সময় আছে, কারণ বুধবার দিন, মানে কালকেই, কালকেই হচ্ছে ওর জুতোটা পড়ে যাওয়ার ডেট, তো সেই কারণে পরিষ্কার করতে হবে। এই কারণেই ভাবলাম না বসে থেকে লাভ নেই, একদম বাঁধাকপিটাও হয়ে গেছে, ভিডিওটা পরে এডিট করলেও চলবে, পরে এডিট করতে পারবো, কারণ কি আবার দুপুরবেলা এমনিতেও ঘুম হবে না, ছেলে টিউশন যাবে, যতই ভাবি না ঘুমোবো ঘুমটা আর মানে হয়ে ওঠে না, এই মোবাইলের কাজ থেকেই যায় একটু না একটু, এত তাড়াতাড়ি করে তো সব কাজ করা সম্ভব নয় বলো। তো চলো একবারে স্নান করে তোমাদের সাথে দেখা হবে। একবারে স্নান সেরে, জামা কাপড় স্নান সেরে তোমাদের সামনে আবারও এলাম। দেখো আজকে ভালোই রোদ দিয়েছে, দিন ধরে এতটা বাজে রোদ দিয়েছিল, আজকে ভালোই রোদ দিয়েছে,
সবার আগে জুতোটা মেলতে হবে, জুতোটা নাহলে কালকে ছেলে পড়ে যেতে পারবে না স্কুলে, আমাকে বলবে মা তুমি সারাদিন ব্লগ করো, তোমাকে আর আমার জুতো কাচতে হবে না। দাঁড়াও অনেকক্ষণ থাকবে। আর এই যে লেপ কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, এগুলো আর আর উল্টে পাল্টে দেওয়া হয়নি, উল্টে পাল্টে দিই, বালিশগুলো না রোদে দিলে বেশ ফুলে ওঠে, একদম টোপা টোপা হয়ে যায় বেশ রস বড়ার মতো, বেশ সুন্দর ফুলে গেছে বালিশগুলো, দেখো একদম ফুলে উঠেছে। চলো রোদে তাকানো যাচ্ছে না, আজকে প্রচণ্ড রোদের তাপ, আগে জামা কাপড়গুলো মেলে নিই। লাঞ্চ করলাম, জাস্ট লাঞ্চ করে উঠে দেখছি মা চলে এসছে, মা এসে বলছে চল বাজারে চল। তাই বললাম কেন বাজারে যাবো, তো বলছে না চল, তো গেলাম সবাই মিলেই বাজারে গেলাম। বাজারে বলতে এখন দুপুর বাজে কিন্তু ঠিক দুটো থেকে আড়াইটা, দুটোই বাজছে, আমি খেয়ে উঠেছি দুটোর সময়, তখনই মা এসছে। তারপরে দেখো চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে, আর খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট এখানে আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন নিচ্ছি, কার জন্য নিচ্ছি বা কী কারণে নিচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে অবশ্যই। আর এখানে দেখো এই দোলনাটা আমার ছেলের খুব পছন্দ, কিন্তু এত দোলনাটা এতটাই ছোট আর আমার ছেলে এতটাই বড়, কোনো রকমভাবেই হবে না। আর শুধু ও দুলতে হবে না, আমাকেও দুলতে হবে, আমার নামও তো দোলন, তাই না বলো? তো একটু বড় সাইজ আনতে বলে দিয়েছি অলরেডি। ছোটবেলা থেকে একটা শখ ছিল যে এরকম একটা কম্বল হবে, ফাইনালি এরকম একটা কম্বল আমি কিনতে পেরেছি, মানে একটা মা দিল, মা গিফট করলো, মানে এত ভালো লাগে, আমি তখন থেকে এটার মধ্যে হেলান দিয়ে বসে আছি, ভীষণ ভীষণ খুশি আজকে আমি। মানে ছোটবেলা বলতে একদম যখন ছোট ছিলাম তখন সব যেতাম কারোর বাড়িতে, তো মানে ধরো কোনো বন্ধুর বাড়িতে গেলাম, তখন দেখতাম তাদের বাড়িতে যে এরকম লোমলোমবালা কম মানে এরকম সফট কম্বলগুলো, তখন ভাবতাম যে আমিও একটা কিনবো, আমিও একটা কিনবো। তো ফাইনালি এত বড় হয়ে গেছি, এবার মা কিনে দিয়েছে। মানে কী বলতো, হয়তো খুব একটা বেশি অ্যামাউন্ট নয়, কিন্তু কিনবো কিনবো ভেবেই যায় শুধু মানুষের, সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক লেপ তোষক আছে, অনেক বালা পোষ আছে, কিন্তু এরকম একটা শখ ছিল, কিনে নিয়েছি, মানুষের শখটাকে পূরণ করতে হয়। তো ভীষণ ভীষণ খুশি, আমি বলে বোঝাতে পারবো না, পুরো প্রিন্টটা তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। ও আর ডিজাইনটা দেখো, এরকম এরকম ডিজাইন করা আছে, প্রিন্টটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবার বাড়িতে দেখতাম সেই ফুল ফুল গোলাপ গোলাপ, মানে একটা কমন হয়ে গেছে, তার জন্য একটু আনকমন নিলাম, এই প্রিন্টটা নিলাম। আর প্রিন্ট ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আমার খুব ভালো লাগে এগুলো অনেক, জানো তো যেটা গায়ে দিই সেটাও দেখেছো তোমরা, রেড কালারে যেটা, ওটাও একটা ব্ল্যাঙ্কেট, কিন্তু একটা লেপ আছে যেটা আমাদের বাড়িতে থাকবে, মধ্যবিত্ত ফ্যামিলিতে লেপ থাকবে, মধ্যবিত্ত না বড়লোকদেরও থাকে। তো এটা একটা শখের জিনিস, এবার ওগুলোকে বাতিল করে দিয়ে এটাকে ধরবো। তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো এখন আমি, এখন 3:30 বাজে, আর এখন আমি একটু ভিডিওটা বন্ধ করে আগের ভিডিওর এডিটিংটা করবো, মানে সোমবারের এডিটিংটা করবো, এখনও কমপ্লিট করতে পারিনি, কারণ মা এসেছিলো গল্প করছিলাম, তারপর এখন গল্প করব, মা বসে আছে নিচে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গাইস এখন হচ্ছে 8:15 নাগাদ বাজে, কটা বাজে রে বাবু? 15:15 মতো বাজে। তো এক্সারসাইজ করে ছেলে পড়ানো পড়িয়ে নিয়ে তারপরে এক্সারসাইজ করলাম, তারপরে ও যেগুলো লিখলো সেগুলো চেক করলাম, দেন আজকে একদম টায়ার্ড লাগছে, একদম টায়ার্ড লাগছে। ভাবলাম দুপুরে ঘুমাবো, কিন্তু এই
আমার স্বপ্নের জিনিসটা, মানে স্বপ্নে না শখের জিনিসটা কিনতে চলে গেলাম। তারপরে মার সাথে কথা টথা গল্প টল্প করলাম, তারপরে আর শোয়া হলো না, কারণ 4:30-5টার মতো বেজেই গে 4:30 মতো বেজেই গেছিলো। তারপরে ও টিউশন থেকে আসলো, আর মানে হলো না, এডিটিংয়ে বসলাম, এডিটিং করলাম, তারপরে কিছুক্ষণ ফোন চার্জ করলাম। তোমার সাথে একদম বিকেলটা শেয়ার করিনি, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনে একদম চার্জ ছিল না। কোনো রকম করে ভিডিওটা এডিটিং করে পোস্ট মানে আপলোড বসিয়ে ফোন চার্জে দিয়েছিলাম। এখন ফোন চার্জ খুলেছে, 77% হয়েছে, তা ফুল চার্জ হয়নি। যাই হোক, তো চলো এখন নিচে যাওয়া যাক, কী করি দেখি। রান্না বান্না তো মনে হয়ে গেছে, কারণ মা দেখলাম তরকারি বানিয়েছে, তো দেখা যাক। আজকে আমার সত্যি ভালো লাগছে না একদম, মানে কাল রাত সারা রাত ঘুমাইনি, কাল সারা দিন ঘুমাইনি, মানে একটু শান্তিতে ঘুমাতে পারিনি। ফাইনালি কালকে এক্সাম, লাস্ট পরশু দিন আছে, যেটা সেটা শেষ মানে সেরকম ইম্পর্টেন্ট নয়, রিডিং আর রেসিটেশন আছে। আর কালকে যে পরীক্ষা দুটো হবে, সেই পরীক্ষা দুটো হয়ে গেলে নিশ্চিন্ত আমি একটু। তো চলো এখন নিচে যাওয়া যাক, ডিনারের কি প্রিপারেশন হচ্ছে না করেছে বুঝতে পারছি না, গন্ধ তো পেলাম। তো চলো নিচে যাওয়া যাক। নিচে নেমেই দেখলাম ফুলকপি আলু তরকারি আর পরোটা হয়ে গেছে, তো ঝটপট করে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে আমার খাবার বেরিয়ে নিয়েছি, খাবার খেয়ে একবারে ওপরে চলে যাব তাড়াতাড়ি করে। তো আমার জামাকাপড় সব কিছু গুছিয়ে আর হোয়াইট ইউনিফর্ম ওখানে রেডি করে রেখে দিয়েছি, যেটা কালকে সকালে লাগবে। কাল হচ্ছে বুধবার, বুধবার দিন হোয়াইট ইউনিফর্ম আছে, তো সেটা লাগবে, সেটা রেডি করেছি। সব জামাকাপড়গুলো ওখানে ভুল করা ছিল, কালকেও গুছিয়ে উঠতে পারিনি ক্রাফটের জন্য, আর আজকে গুছিয়ে নিয়েছে ফাইনালি। আর এখন রাত্রিবেলা শোবো, এই যে এখনও ঘুমোয়নি, ওর নতুন লেপে নাকি ঘুম হচ্ছে না, ওর ঘুম থেকে আর লেপ থেকে উঠে হিসি করতেও যেতে ইচ্ছে করছে না, জল খেতেও ইচ্ছে করছে না, অনেক কিছুই হবে এখন। নতুন নতুন আমাদেরও হতো, এখন আমার নিজেরই হচ্ছে, পা ঢুকিয়েছি কেমন একটা ফিল হচ্ছে। তো ওরা বলবে আদিক খেতা যত, কিন্তু হয় না শখের জিনিস, এরা না একটা অন্যরকম ফিল হয়। আর নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই, অ্যালোভেরা জেল দিয়ে কাজ চালাচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।